গ্যাস বিদ্যুৎ সংকটে দিন রাতের অর্ধেক সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে শিল্প কারখানা এমনটা জানিয়ে ব্যবসায়ীরা দাম কিছুটা বাড়িয়ে হলেও চাইলেন গ্যাস পাওয়ার নিশ্চয়তা সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এমন দাবি করেন তারা আর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন ডলার সংকটে আপাতত গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না তবে সবাই দিনে বিদ্যুৎ ব্যবহার না করার শপথ নিলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব রিপোর্ট করছেন রকনউদ্দিন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজন করে শিল্পখাতে বিদ্যমান জ্বালানি সংকটের প্রভাব প্রশমন শীর্ষক এই আলোচনা সভা যেখানে গেল কয়েক মাস ধরে চলা তাদের প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা দেড় মাস যাবৎ রাতে শিফটে কাজ করতে পারি না আমাদের টেক্সটাইল স্পিনিং মিল নাইট শিফটে চলে না যে দিনের বেলা চাকরি শিফটে চাকরি করে রাতে শিফটে যে চাকরি করে ওর সাথে ওর অপরাধ কি ও তো দিনের শিফটে চাকরি করলে ওর চাকরিটা যেত না আর আমিও বাবা ওই লোকটাকে ফায়ার করে কিভাবে রাতে ঘুমাবো আমরা যদি এক্সপোর্টটা ঠিক মতো না করতে পারি আমাদের বায়ারদের কাছে নেগেটিভ মেসেজ চলে তাদের কাছে মেসেজ অলরেডি চলে গেছে যে বাংলাদেশে বিদ্যুতের খুবই খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা যে আমরা যদি নর্মাল অর্ডার কমি 20% আমরা ক্যালকুলেট করি আমাদের অর্ডার কম এসছে কিন্তু আমরা 40% তো প্রোডাকশনই করতে পারছি না ক্ষতির পরিমাণ কমাতে দাম কিছুটা বাড়িয়ে হলেও প্রয়োজনীয় গ্যাসের নিশ্চয়তা চাইলেন অনেকে লং টাইমের গ্যাসে যদি 500 আপনি এনে দিয়ে আনেন তার সাথে 200 কে সংযোগ করলে আমরা একটা প্রাইস গতকাল দেখিয়েছি তার থেকে করে প্রাইস 4-5 টাকা বাড়ে আমরা সেটাও দিতে রাজি আছি আপনারা আমাদেরকে আনইন্টারাপ গ্যাসটা দেন এখানে স্পট মার্কেট থেকে এবং যেখান থেকে প্রয়োজনে কিছু প্রাইস যদি বাড়াইতে হয় আমরা বাড়াইতেও পারবো যদি আমাদেরকে সিউরিটি দেন যে আপনি গ্যাসটা দিবেন আবার ওই তেলের মতো জ্বালানি তেলের মতো যদি করেন যে দাম বাড়াই দিলাম এরপর দিলাম না যা ইচ্ছা তা হলো তাইলে কিন্তু বাড়ানো যাবে না আর ব্যবসায়ীদের এমন দাবির প্রেক্ষিতে ভোলা থেকে 2-3 মাসের মধ্যে 80 MMCF গ্যাস এলএনজি হিসেবে নিয়ে এসে পরিস্থিতি সামাল দেবার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা কথা উঠেছে যে $25 যদি পাওয়া যায় তাহলে স্পট মার্কেট থেকে নিয়ে এসে দিলে তো $200 মিলিয়ন লাগে পার মান্থ তো $200 মিলিয়ন যদি পার মান্থ লাগে তো 6 মাস ধরলাম কেন 6 মাসের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে হোপফুলি তাহলে 6 দুপুরে 12 $1.2 বিলিয়ন এখন আমাদের যে রিজার্ভের যে অবস্থা ইউ ক্যানট টেক দ্যাট রিস্ক এই বলে তার বক্তব্য যখন শেষ করবেন তখন কোনো আশ্বাস পাননি দাবি করে দাঁড়িয়ে যান এক ব্যবসায়ী শর্ট টাইম দিয়ে বললেন 1.2 বিলিয়ন 6 মাসের জন্য যেটা আপনারা কিনবেন তাহলে কিনে তো আপনারা শেষ করতে পারবেন ইটস এ কোয়েশ্চেন অফ বাই বি এবল টু বাই শুধু এজাস কেনার পয়সা নাই তবে সবাই ধৈর্য ধরে কষ্ট মেনে নিলে অনেক কিছুই সামাল দেয়া যাবে বলে জানান জ্বালানি উপদেষ্টা আমরা এখানে বসে আমরা সবাই শপথ নিব যে দরকার হয় দিনের বেলা কোনো বিদ্যুৎ ব্যবহার করব সেই সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে বিদেশি কূটনীতিকদের ওপর চাপ বাড়াতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর তৌফিক ইলাহি রকনউদ্দিন এনটিভি নিউজ ঢাকা